বিষয়টা হচ্ছে যেটা আমি সকালবেলা খবর পেয়েছি, এবং আমাদের স্থানীয় কাউন্সিলর হরেন্দ্রনাথ মাইতি, এটা ওর ওয়ার্ড। এবারে দুর্ভাগ্যজনকভাবে এবার ওয়ার্ডটাতে বিজেপি একটু ভোট বেশি পেয়েছে, গোটা 30-40 মতো। আমি তো এই মাত্র এলাম, আমরা থানায় অভিযোগ দায়ের করি, পুলিশকে বলি তদন্ত করে বের করতে কে বা কারা করেছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা বিজেপিরই, যেতে সারা পশ্চিমবঙ্গ জুড়ে নির্বাচনী ফলাফল বেরোনোর পরে যেভাবে শুরু করেছে, মানে বিভিন্ন এলাকা এলাকার সন্ত্রাস, এটা তারই বহিঃপ্রকাশ কিনা আমার ধারণা, পূর্ব পরিকল্পিত কিনা। তবে আমরা দলীয় পর্যায়েও তদন্ত করব, তদন্ত করবার জন্য কার্যালয়ে আগুন লেগেছে, এবং ওই ওয়ার্ডে বিজেপি এবারে কিছুটা এগিয়ে আছে ভোটে। তৃণমূলের অভিযোগ, বিজেপি ভোটে এগোনোর ফলেই পরিকল্পিতভাবে এটাতে আগুন লেগেছে, কী বলবেন? প্রথমেই বলি, এই অভিযোগ একদম মিথ্যে। পাঁশকুড়া পশ্চিম বিধানসভার বিজেপির যারা কার্যকর্তা তারা অত্যন্তভাবে নম্র ভদ্র। আপনারা দেখেছেন পাঁশকুড়া পশ্চিম বিধানসভাতে যে লোকসভা ভোট হয়েছিল সেখানে কোনো রকম ভাইলেন্স ছাড়াই আমরা ভোট করিয়েছি। কিন্তু তৃণমূল, আমাদের কাছে অভিযোগ ছিল তৃণমূল কংগ্রেস 8-10-4-5 ওয়ার্ডে বিপুল পরিমাণে ছাপ্পা মেরেছে। আমরা ইলেকশন কমিশনকে জানিয়েছিলাম, সেন্ট্রাল ফোর্সকে জানিয়েছিলাম, তারা এসে ক্লিয়ারেন্স দিচ্ছে। আমরা কিন্তু কার্যকর্তারা ওখানে গিয়ে ডাইরেক্টলি কোনো তৃণমূলের সঙ্গে কিছুই করি না। আর সর্বোপরি 7 ওয়ার্ডের যে ঘটনাটা ঘটেছে গতকাল রাতে, আজকে সকালে আমি শুনেছি, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওখানে আমাদের যে কার্যকর্তা আছে তারা কোনোভাবেই এতে ইনভলভ নয়। ওনারা নিজেরা 7 ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে এবং তার যে কিছু সঙ্গপঙ্গ আছে তারা নিজেরাই রাত্রি 12টার সময় মত মাতাল খেয়ে মাতাল হয়ে রাত্রে আগুন দেয়। আগুন দেওয়ার পরে এটা বিজেপির নামে দুর্নাম চাপাচ্ছে, যাতে 7 ওয়ার্ডের ভোট ব্যাঙ্ক ওদের হারিয়ে গেছে। নিজেদের মাটি পাওয়ার জন্যে, নিজেদের অস্তিত্ব বজায় করার জন্যে সেন্টিমেন্টাল ক্রিয়েট করছে যে আমরা আমাদের ঘরে আমরা হেরে যাওয়ার পর বিজেপি আগুন লাগাচ্ছে। কিন্তু এটা ওই অভিযোগ পুরো মিথ্যা।